নমস্কার বন্ধুরা, ইশিতা রান্না হয় আপনাদের সবাইকে স্বাগত। আজ চল্লিশ চারটা রেসিপি নিয়ে, আর তার চলুন শুরু করা যাক। আজকে বানাতে চলেছি মাটন লেগ পিস স্যুপ। এটা খুব সহজে আর খুব স্বাস্থ্যকর এটা রেসিপিটি, খুব সহজেই বাড়িতে আপনারা পাই নিতে পারেন। আমি এখানে বেশ কিছুটা লেগ পিস নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে একেবারে রেডি করে নিয়েছি। এটা কিছু সময়ের জন্য সাইডে রেখে দিলাম। এবার এর স্যুপের জন্য যা যা উপকরণ আমাদের লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে অর্ধেকটা টমেটো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। যদি টমেটোটা ছোট হয় তাহলে একটা নিলেই যথেষ্ট হবে। আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, এক ইঞ্চ এক থেকে দেড় ইঞ্চি মতো আদা, আর আট পোয়া মতো রসুন, সেটা নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট করে নেব। এখানে আমার মশলা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা সরিয়ে দেব। এবার লেগ পিস স্যুপের জন্য আমাদের লাগবে এখানে একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছোটো করে কেটে নেব। এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট, এবার এটা সাইডে নিয়ে নিলাম। এবার চলে যাব সরাসরি রেসিপিতে। এবার এখানে আমি আচের উনুন রেডি করে নিয়েছি। উনুনের ওপর এবার একটা আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম। এটা একবারে ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যেই করব, তাহলে খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। কুকারটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটা ভালো করে গরম হতে দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা দুটো করে করে দিয়েছি, আর দেব গোটা একটু গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর হাফ ইঞ্চি দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা ভালো করে একটু ভেজে নেব। এটা বাচ্চা থেকে বড় সবার জন্যই খুব স্বাস্থ্যকর, আর এভাবে বানালে সবাই পছন্দ করবে খেতে। এবার আমার গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ, সেটা একদম ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এটা হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব এই মাটনের লেগ পিসগুলো। লেগ পিসগুলো আমি গোটায় রেখেছি, কিন্তু সাইড দিয়ে আমার টুকরো টুকরো করে দিয়েছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে, আর এর মধ্যে তেল মশলাগুলো ভালোভাবে যেতে পারে। দেখুন যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমার গোটা করেই থাকবে, তো এইভাবে করলে সুবিধা হয়। এখানে আমি সব লেগ পিসগুলোই দিয়ে দিলাম, প্রায় আমার এখানে আটটা মতো লেগ পিস আছে। লেগ পিসটা দিয়ে ভালো করে একটু ভাজা মশলার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এটা একটু সুপ হবে তাই একটু ঝোল ঝোল ব্যাপারটা আমাদের বুঝে রাখতে হবে, লবণটা সেই বুঝে দিলেই হবে। সামান্য একটু ভাজা ভাজা করে নেব, তারপরে এর মধ্যে মশলাটা আমরা ব্যবহার করব। মিনিট পাঁচেক ধরে ভালো করে এটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম একটু মিট মশলাগুলো, যেহেতু এটা মাটন তো মাটনের মধ্যে একটু মিট মশলা দিলে ভালো হবে। আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা তো ব্যবহার করেছি, দিয়ে দেবো হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা, রেড চিলি পাউডার দিয়ে দিলাম। হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম এখানে যেই আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম টমেটোর সাথে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে এটা আমাদের কষিয়ে নিতে হবে।
এটা খুব বেশি সময় কষানোর কোনো প্রয়োজন হবে না। মোটামুটি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব জল। 5 মিনিট মতো এভাবে কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা আমি দিয়ে দিয়েছি প্রায় এখানে 300 মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা স্যুপ ব্যাপারটা আছে তো স্যুপটা থাকবে, স্যুপের জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। প্রেশার কুকারের ঢাকাটা চাপা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে এবার এটা আমি প্রেশার কুকারের ঢাকনটা বন্ধ করে দেব। প্রেশার কুকারেতে প্রায় 5টা থেকে 6টা সিটি মারব। সিটি মেরে তারপর ফিরছি। দেখুন আমার এখানে মাটন লেগ পিসেস স্যুপ একেবারে কমপ্লিট। আমি এটা সবটাই এর মধ্যে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন আমার এখানে মাটন লেগ পিসের স্যুপ কিন্তু একেবারে কমপ্লিট। এটা যদি বাচ্চাদের জন্য বানানো হয় তাহলে সেখানে ঝালটা শুধু কমিয়ে দিলেই কিন্তু হবে, খুবই ভালো হবে। তবে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকার। যদি বাড়িতে কেউ দুর্বল হয়ে থাকে, শরীরে যদি কোনো কমজোর ভাব থাকে, তাহলে কিন্তু এভাবে করে স্যুপ বানিয়ে মাটনের যে লেগ পিসের স্যুপটা এভাবে বানিয়ে আপনারা বাড়ির অসুস্থ মানুষকে কিন্তু এভাবে খাওয়াতে পারেন, তাহলে তার শরীরের জন্য খুবই উপকারী হবে। আমি সামান্য একটু ধনে পাতা আর একটু বাটার দিয়ে গার্নিশ করে দিলাম। তো আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে চলে যায়, আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি, তাহলে আমারও ভালো লাগবে। আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে। যদি বাড়িতে কেউ দুর্বল হয়ে থাকে, শরীরে যদি কোনো কমজোর ভাব থাকে, তাহলে কিন্তু এভাবে করে স্যুপ বানিয়ে মাটন